সেই তারা মায়ের মন্দির, তারা জয় মা তারা বিভিন্ন প্রান্ত থেকে আসে এবং বিদেশ থেকেও আসে। এই দুই কাপল মা তারার মন্দিরে বিয়ে করার জন্য এসেছেন এবং দেখতেই পাচ্ছেন এই যে কত মাছ সব করছে, তেলাপোয়া মাছ। এখানে বাবা বামদেবের মূর্তি যেখানে সবাই করছেন, এখানে সকল ভক্তরা মন্দিরের ভেতরের আরতি প্রজেক্টর দিয়ে দর্শন করছে। কি কি আছে শ্মশানে যাওয়ার রাস্তাতে, কি সুন্দর তারা মায়ের ছবি আছে, এগুলো কি? এগুলো পুরোহিতদের সমাধি, সব আগেকার মানুষদের সব সমাধি পুরোহিতদের। দেখতেই পাচ্ছেন কত লোক এই প্রসাদ খাওয়ার জন্য এসেছে। এখন খুব উন্নত মানের প্রসাদ দেওয়া হচ্ছে, মিষ্টি ডাল ঘন্ট। বন্ধুরা, আমরা রামপুরহাট স্টেশনে নেমে তারাপীঠের দিকে রওনা দিয়েছি। অবশেষে আমরা তারাপীঠে পৌঁছে গেলাম। এখানে খুব সুন্দর ভাবে লেখা আছে আই লাভ তারাপীঠ, দেখে এত ভালো লাগছে যে এখানে নেমে একটু সেলফি তুলে নিলাম। তারপর আমরা যাত্রা শুরু করলাম তারাপীঠের মন্দিরের দিকে। এটা তারাপীঠের মন্দিরের গেট, যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছিল সেহেতু দেখতে পাচ্ছেন রাস্তাটা একটু ভেজা। এটা একটা তারাপীঠ যাওয়ার যেতে একটা হোটেল, যেটাতে বড় বড় ল্যাংচা বিক্রি হচ্ছে এবং ল্যাংচা খুব প্রসিদ্ধ। অবশেষে বন্ধুরা আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এই যে মন্দিরের সামনে। হ্যালো বন্ধুরা, আমি সমর সহকার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি আমাদের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে বীরভূম ডিস্ট্রিক্টের তারাপীঠে। বন্ধুরা, এই সেই মন্দির, মা তারা মায়ের মন্দির, জয় জয় তারা। বন্ধুরা, এখানে আসে আমাকে এত ভালো লাগছে, ভিতরটা একদম আনন্দে মুগ্ধ হয়ে গিয়েছে। এই সেই তারা মায়ের মন্দির, আমরা এতদিন শুনে এসেছি মা তারা মায়ের নাম, আজকে আমি প্রথমবার এই তারা মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আজকে মা তারাকে দেখব এবং ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা এবং অনেক প্রার্থনা নিয়ে এসেছি। তো আপনাদের দেখাবো সেই তারামার গেট থেকে ঢোকা থেকে শুরু করে সব কিছু। বন্ধুরা, এই যে তারাপীঠ, এটি ভারতবর্ষের শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, বীরভূম নয়, গোটা ভারতবর্ষের মধ্যে একটি বিখ্যাত। এখানে শুধু ভারতবর্ষ থেকে নয়, দেশ বিদেশ থেকে নানা ধরনের লোক এখানে আসে থাকে এবং মনের বাসনা মাকে জানিয়ে থাকে এবং পূরণ হয়ে থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই সেই মা তারা মায়ের মন্দির। তো চলুন, আপনাদের দেখাচ্ছি সেই তারা মায়ের মন্দির। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এখানে হচ্ছে তিন রকমের গেট আছে, একটি জেনারেল আছে এবং ভিআইপি আছে এবং আরেকটি আছে সাধারণ। মানুষেরা সাধারণত জেনারেল গেট দিয়ে ঢুকবে এবং যারা ভিআইপি, তাদের আইডেন্টি কার্ড আছে, যেমন হচ্ছে যে সমস্ত সার্ভিসম্যান যেমন ইত্যাদি, যারা তারা তাদের আইডেন্টি কার্ড দেখিয়ে ওই দিক দিয়ে বন্ধুরা ঢুকবে। তারা যদি সার্ভিসম্যান হয়ে এখানে যদি পুজো দিতে আসেন তাহলে অবশ্যই আপনাদের আইডেন্টি কার্ডটি সঙ্গে করে নিয়ে আসবেন এবং এই দরজা দিয়ে প্রবেশ করবেন। ও মাই গড, মা তারাকে পুজো দিতে আসা ভক্তদের ভিড় দেখুন। ভিড় দেখে একদম মনে হচ্ছে আজকে পুজো দিতে 2 ঘন্টার উপরে সময় লেগে যাবে আমাদের, যেহেতু আমরাও পুজো দিব। দেখা যাক কতক্ষণ সময় লাগে মা তারার ইচ্ছা। এটা হচ্ছে দান বাক্স, মুক্ত হস্তে এখানে ভক্তরা দান করে থাকেন। এই দেখুন পুজো দিতে আসা আমাদের ভক্তরা, যেহেতু আমাদের কাছে আইডেন্টি কার্ড ছিল তাই বন্ধুরা আমরা স্পেশাল গেট দিয়ে ঢুকছি। যারা সার্ভিসম্যান, পুলিশ ইত্যাদি, তারা এই গেট দিয়ে আইডেন্টি কার্ড দেখিয়ে এই দিকে ঢুকতে হবে। এদিকে একটু ভিড় কম আছে। এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই দুটো হচ্ছে মা তারার চরণ, যেখানে ভক্তরা সবসময় আলতা ঢালিয়ে একদম মা তারার চরণকে রাঙ্গা করে তুলেছে। একটু পরে মা তারাকে দর্শন করব, খুব ভালো লাগছে। দেখছেন ভিড়, ওই যে মন্দিরের মধ্যে মা তারা আছে। এই তো মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। এখানে ক্যামেরা বেশিক্ষণ রাখতে দিচ্ছি। কত দূর থেকে? বহু দূর থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে এবং বিদেশ থেকেও আসে এবং কলকাতার প্রায় লোকে এখানে প্রায় দিনই আসে এবং ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত থেকে, বিহার, আসাম,
মানে তারপর আপনার ত্রিপুরা, কলকাতা তো আছেই, মানে এবং বিদেশ থেকেও মানুষ আসেন। তো হচ্ছে বন্ধুরা শুনতেই পাচ্ছেন আপনারা, এই যে আমাদের হচ্ছে পুরোহিত কাকু বললো এই বীরভূমের এই রামপুরের পাশে এই মা তারাপীঠ মন্দিরে শুধুমাত্র দর্শন করার জন্য শুধুমাত্র ভারতবর্ষ থেকেই নয়, বিদেশ থেকেও এখানে নানা লোক আসে এবং এখানে আসে মনোবাসনা ইচ্ছা প্রকাশ করে যায় এবং তাদের মনোবাসনা পূর্ণ হয়। বন্ধুরা আপনারাও যদি এই তারামাকে দর্শন করতে চান তাহলে অবশ্যই বীরভূমের রামপুরের পাশে তারাপীঠে আসবেন। এই যে কাপল মা তারার মন্দিরে বিয়ে করার জন্য এসেছেন এবং মন্দিরের দিকে ঢুকছেন, এটি হলো ভগবান বিষ্ণুর মন্দির। এই যে বিষ্ণুর কি সুন্দর মূর্তি এখানে দেখতে পাবেন। আর এটি হলো গণেশ এবং হনুমানের মন্দির, এখানে প্রভু শ্রী হনুমানকে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এটি হলো তারামায়ের ঘাটের গেট, দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে গেটটা দিয়েছে। আর এখানে মঙ্গল কামনার জন্য সবাই গিট বেঁধে বেঁধে কত গিট বেঁধে বেঁধে রেখেছে। কথিত আছে এই ঘাট দিয়ে মা তারা স্নান করার জন্য এই পুকুরে অবতরণ করতেন এবং এই পুকুরে আপনারা দেখতেই পাচ্ছেন জনসম্পূর্ণ পুকুরটায় মাছে গুপ গুপ করে বেড়াচ্ছে। দেখতেই পাচ্ছেন এই যে কত মাছ সব করছে, তেলাপোয়া মাছ। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলব না যেদিন থেকে এই পুকুরে জয় দত্ত সাগরের পুত্ররা মৃতপুত্রর প্রাণ ফিরে পেয়েছে সেদিন থেকে এই পুকুরটি একটি ধর্মীয় পুকুর হিসাবে পরিচিতি লাভ করেছে। এটি হয়েছে বামদেব ঠাকুর, এই যে এখানে বাবা বামদেবের মূর্তি, যেখানে সবাই আসছে এবং আসে তাদের মনস্কামনা পূর্ণ করে যাচ্ছে। এই দাদাটি তার মেয়েকে এনে বামদেবের এখানে একটু আশীর্বাদ নিয়ে বেরিয়ে গেলেন। আমিও একটু বাবা বামদেবকে প্রণাম করে মন্দিরটা দর্শন করতে লাগলাম। তারপরে আমরা চলে গেলাম চন্দ্রচূড়ের হচ্ছে মন্দিরে, এখানে বাবা ভোলা মহেশ্বরের দেখতে পাচ্ছি মন্দিরটি পুরো, বাবা মহেশ্বরের এখানে লিঙ্গ এবং উপরে মহেশ্বরের ভোলানাথের মূর্তি। এখানে ভক্তরা পুরোহিতের দ্বারাই পূজা দিচ্ছেন এবং নিজের ইচ্ছা অনুরূপ দক্ষিণা দান করছেন। আর এটি হলো মা তারার ভক্তদের পুজো দিতে আসা বিশ্রামাগার। আর এরা হচ্ছে সেই সমস্ত তান্ত্রিক বা পুরোহিত যারা যজ্ঞ সম্পন্ন করছে এবং পরিবারের মঙ্গল কামনার জন্য এখানে যজ্ঞ বেদী তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে যজ্ঞ বেদী তৈরি করছে, এখানে যজ্ঞ করবে পরিবারের মঙ্গল কামনার্থে। ওই দাদাটির খুব সুন্দরভাবে আসছে। এটা হচ্ছে দানপাত্র যেখানে ভক্তরা মুক্ত হস্তে দান করেন। এটা হলো আমার ছেলে কৃষ্ণ সরকার মন্দিরে এসে এই যে ঘণ্টা বাজাচ্ছে, এটা সব থেকে বড় ঘণ্টাটা সে এবার বাজানোর চেষ্টা করছে। বন্ধুরা এই মুহূর্তে হচ্ছে টাইম হচ্ছে সকাল 10টা, এখন দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে কত ভিড়। বন্ধুরা এই সকাল 5টা থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত আমাদের তারামায়ের মন্দির খোলা থাকে। তো বন্ধুরা এখানে যেহেতু সন্ধ্যাবেলা হচ্ছে অঞ্জলি এখানে হচ্ছে মায়ের আরাধনা করা হয়, তাই এখানে এত এত লোকের বা দর্শকের ভিড় বা ভক্তদের ভিড় হয় যে ওখানে সবাই দেখতে পারে না, তার জন্য এখানে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। এই সেই জায়গা যেখানে সন্ধ্যাবেলা আরতির জন্য প্রজেক্টর দিয়ে দেখানো হয়, তাই ভক্তরা এখানে দেখে তার মনের বাসনা পূরণ করে থাকে। এখানে সকল ভক্তরা মন্দিরের ভেতরের আরতি প্রজেক্টর দিয়ে দর্শন করছে। বন্ধুরা আপনারা যদি তারাপীঠে অনেক দূর দূরান্ত থেকে এসে থাকেন তাহলে আপনাদের এই তারাপীঠে 400টার অধিক এখানে আপনারা লজ পেয়ে যাবেন, আপনারা নিজের মতো ভাড়া নিয়ে থাকতে পারবেন। অবশেষে আমরা মন্দির থেকে বেরিয়ে এখন তারাপীঠের অপোজিটে তারাপীঠ মহাশ্মশানের দিকে একটু যাওয়ার চেষ্টা করছি। এই যে আমরা এখন শ্মশানের দিকে যাচ্ছি,
দেখবো শ্মশানের দিকে কি কি আছে, শ্মশানে যাওয়ার রাস্তাতে কি সুন্দর তারামায়ের ছবি, দোকান যেন চকচকাচ্ছে। এই যে তারাপীঠ মহাশ্মশান, এখানে তান্ত্রিকেরা সাধকেরা সাধন করে থাকে। এটা তারাপীঠ শ্মশানের চুল্লি, যেখানে ইলেকট্রিক এবং নর্মাল দুটোই ইউজ করে থাকে। এটা হচ্ছে সাধক বামদেবের হচ্ছে ঘাট। এখানে বামদেব বাবা স্নানের জন্য এই ঘাটের মধ্যে অবতরণ করতেন। খুব সুন্দর দেখতে লাগছে, এগুলা দেখতে প্রায় মন্দিরের মতো লাগছে। এগুলো কি আমি তো বুঝতেই পারছি না। এই মহাশ্মশানের মধ্যে খালি এখানে তান্ত্রিক এবং সিদ্ধ পুরুষদের খালি বাস দেখতে পাচ্ছি, আর ছোট ছোট মন্দিরের মধ্যে বুঝতে পাচ্ছি না। আমি এখানকার একটা দিদির কাছে শুনে নিব এগুলো কি। হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে তারাপীঠের একটি দিদির সঙ্গে কথা বলবো। তো আমরা যে মন্দিরের মতো ছোট ছোট দেখতে পাচ্ছি ওগুলো আসলে কি? আমরা যেহেতু দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি সেহেতু আমরা বুঝতে পাচ্ছি না। এগুলো মন্দিরের মতন লাগছে, কিন্তু এখানে একটি দিদি আছে, এই দিদির কাছে আমরা শুনবো। দিদি আপনার নাম? সবিতা। দিদি, এই যে এখানে হচ্ছে মন্দিরের মতো যে আছে, এগুলো কি? এগুলো পুরোহিতদের সমাধি, সব আগেকার মানুষদের সব সমাধি পুরোহিতদের। এগুলো হচ্ছে কোনো মন্দির নয় বন্ধুরা, এগুলো হচ্ছে পূর্বে যে পুরোহিত ছিল ওই পুরোহিতদের এখানে সমাধি স্থল, অর্থাৎ এগুলো কোনো মন্দির নয়, দেখতেই পাচ্ছ তো। দিদি এগুলো হচ্ছে কতদিন আগে থেকে? এগুলো ওগুলো বহুদিন পুরনো মন্দির, তো তখন আমরা বোধহয় এখানে হয়নি তখন। তো দিদি বলছে দিদি যখন হয়নি তখন থেকে এই মন্দিরগুলো আছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই তারাপীঠে আসবেন এবং নিজে চোখে দেখবেন। বন্ধুরা এখানে পাশেই হচ্ছে তারাপীঠে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন কত লোক এই প্রসাদ খাওয়ার জন্য এসেছে। এখন এখানে খুব উন্নত মানের প্রসাদ দেওয়া হচ্ছে, মিষ্টি ডাল ঘণ্ট, এখানে নিরামিষ। এখানে অনেক ভক্ত এসে তাদের হচ্ছে প্রসাদ খেয়ে এখান থেকে সারাদিন এই মন্দিরে থেকে যাচ্ছে। আমিও এই সুযোগটা মিস করলাম না এবং আমিও এসে এই মা তারার মহাপ্রসাদ খেয়ে খেয়ে নিজেকে ধন্য করে এখান থেকে তারপর রওনা দিতে শুরু করলাম। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি তারাপীঠে আসেন তাহলে অবশ্যই মা তারার মহাপ্রসাদ খেয়ে যাবেন, এত সুস্বাদু। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এইরকম ঐতিহাসিক মন্দির দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে আরও কোনো ঐতিহাসিক জায়গার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।